পাইও ভাগ্যত নাই জি আমি নিৰৰ মুখখন আকি মিয়ালো আমি যায় নেকে কোবা এটা বস্তু হিলা হিলি হলে সব গম পাই যাও ফিলি হৈছে সফট সকু তাইলে মই সার্টিফিকেট পাই গলো हेलो एवरीवन आज दिन आपको सकते स्वागत जानसो मुखर हाँ तो देखी गम पासी आज क्या स्पेशल आज एक्चुअली क्या स्पेशल आसलते बगबर देखा मैं अपना बहत आए जीत कल राति नाटक देरी कल राति शूते शूते दो बजिसे गोटे सब लेक्चर मारि मिली कि बहत शु आस मैं आम केक बहुत प्लेन करार आगते आम मेहेन्दी आंकी खूब भल पाँ छीबूर जी न मैं বিশেষকৈ মই মেহেন্দি আঁকি খুব ভাল পাওঁ মানে সৰুপাই যেতিয়াকে মানে পৰিবেশটো এনেকুৱা আছিল মামাহঁতৰ থাকোতে ওচৰে পাজৰে বহুত মাৰোৱাৰী মানুহ আছিল তেওঁলোকৰ মানে ফেষ্টিভেলতো লগাই থাকে মেহেন্দি গতিকে মইও সেই আঁকোতে আঁকোতে মোৰ মানে মেহেন্দিৰ প্ৰতি এটা বেলেগ ধৰণৰ চখ আছিলে দেই মেহেন্দি আঁকাৰ খুব চখ এই যোৰহাটত যেতিয়া নিউৰ চোৱাকৰণ পাতিছিলোঁ তেতিয়া আমি এগৰাকী মেহেন্দি আৰ্টিষ্ট লগ পাইছিলোঁ আপোনালোকে লগত দেখিছিলেই চাগে আজি একচুৱেলি এটা স্পেশাল মেহেন্দি আর্ট করিম মোৰ হেকানে বেছি ভাল লাগিছে মেহেন্দি তো বাৰু আমি আকো এ কিন্তু আজি এটা স্পেশাল মেহেন্দি আর্ট করিম হেতু হৈছে যে ফেস মেহেন্দি আর্ট বুলি কয় না পোর্ট্রেট মানে ফেস মেহেন্দি আর্ট হেতু মই আজিলেকে কৰা নাই কিয়া মোৰ নিৰৰ মুখখন আঁকিবলে বিৰাট মন আছিল গতিকে আজি আমি হেতু করিম আর তার কারণে স্পেশালি আহিছে এয়া হৈছে রিনা তেখে যোৰহাটৰ পৰা আহিছে আমি নিৰৰ সোৱাকৰণৰ যেতিয়া মেহেন্দি লগাইছিলোঁ মই কৈছোঁ মেহেন্দি মোক খুব চখ আছে কাৰণে মেহেন্দি লগাইছিলোঁ আৰু তেতিয়া আছিলে আমি পোহনি দিয়া পতা কথাও আছিলে কিন্তু সেইটো কেনচেল হ'ল গতিকে তেখেতক আমি আগতে ঠিক ঠাক কৰিয়ে থৈছিলোঁ মেহেন্দিৰ কাৰণে আৰু মেহেন্দি লগালোঁ মেলিলোঁ তাৰপিছত গম পাইছোঁ যে তেখেতে ফেচ মেহেন্দি কৰে খুব ধুনীয়াকৈ একদম মানে আপুনি যদি যদি আপুনি ফটোখন দি দিয়ে মানে আগতীয়াকৈ দি দিলে ভাল হয় কোনখন চিলেক্ট কৰে মই এই তিনিখন ফটো দিছিলোঁ তেখেতক এইকেইখনৰ ভিতৰতে আৰু এইখন মোৰ অল টাইম ফেভৰেট দেখিছেই তাৰ চোৱাকৰণটো এইখনে লগাইছিলোঁ আমি তেখেতে এই ফেচ মেহেন্দি লগায় গতিকে আজি আমি নিৰৰ মুখখন আঁকিম ইয়াত আৰু এওঁ ফোন কৰি কৈছে তুমি বাহুতে আঁকি দিবা নিৰৰ মুখখন বাহুতো পাৰি আঁকিবলৈ আৰু তেখেতে অলৰেডি মোক ভিডিঅ' গতিকে আজি মানে বিৰাট এক্সাইটেড নিৰৰ মুখখন আঁকিবৰ কাৰণে ইয়াতে আমি দেৰি নকৰোঁ তেখেতে একদম টাইমত পূৰা পাই গৈছেহি গতিকে আমি পটাপট মেহেন্দি লগাবলৈ আৰম্ভ কৰোঁ আহক আমার প্রথম হাতখনত নীর আর মোর মুখখন ধুনিয়াকে আঁকি আছে প্রথমতে আঁকি লো এনেকে আঁকি লো তারপর খালি সেই চুলি তুলিখিনি মিলোয়াটো বহুত মানে এটা কিছুমান ডিরেকশন থাকে ন আপনি শিকিছে ন পোর্ট্রেট এড করাটো মেহেন্দি এটো পোর্ট্রেট করাটো এটা মানে শিকার একটা হেৰি আছে শিকিব লাগে কেনে করে কি করে কারণ যেনেকে তেনেকে আঁকি থৈ দিলে নহয় চুলিখিনি পুরা ডিরেকশনটো মিলিব লাগিব তেতিয়াহে একদম পারফেক্টলি ফটোখনৰ নিচিনা হব গতিকে আমার প্রথম আঁকি আছে আর ইখন হাতত উপর মানে এও কলে উপর আঁকিবর কারণে সেখানে তার আপনার নিৰৰ মুখখন ডাঙরকে আঁকি আমার নিয়ে এটা শুয়ে আছে উঠি পেলে কিমান ভাল পাব কি দেখি নিৰৰ মুখখন চাওঁতে কৈছে নিজৰ কললে চোৱাই নেকি কিমান মম লাগিছে ফাইনলি আমার দুখন হাত হয়ে গেল এনেকে দেখিলে গম নাপায় এনেকে আপনাদের গম নপাব বস্তুটো গোটেটো হয়ে লোক এইটো আমার নির্মাইনা দাড়িটো কানিচিনা হয়েছে ফটো মানে শুকাই লব লাগিব তেতিয়া বেছি ভাল লাগিব ন এতিয়া আমি বেক সাইডে আঁকিম আর মই এটা বস্তুয়ে কৈছো রিনার ইমান ধুনীয়া মানে নিখুঁত হয় নহয় মেহেন্দি আঁকিলে নর্মালি হয় কি বহুত ঢেপলা ঢেপলাকে আঁকে বহুতে আমি রিসেন্টলি আঁকিছিলো তেতিয়া বহুত ডাঙর ডাঙরকে ঢেপলা ঢেপলাকে আঁকি দিয়ে মানে পটাপট হয় তেতিয়া আৰু হেৰি কৰি কিন্তু তেখেতে ইমান ধুনীয়াকে একদম স্মুথকে আঁকে চকচোন লাইনবোৰ ইমান মানে সৰু সৰু পাতলা পাতলা মিহি মিহি লাইনবোৰ আঁকে বৰ ধুনীয়াকে আঁকে মই রিনার নাম্বারটো ডিসক্রিপশনতো দি থম সবাই কৈছো ডেসক্রিপশনত আপোনালোকে চেক কৰিব রিনার নাম্বারটো দি থোৱা থাকিব যদি যোৰহাটৰ কোনোবা আছে বা মানে অসমৰ ভিতৰতো যায় আপুনি সবতে মানে গুৱাহাটীলেও আহে তেখেতে আঁকিব কাৰণে যদি কাৰোবাৰ বিয়াৰ কাৰণে লাগে বা এনেই ফাংচনৰ কাৰণেও লাগে তেতিয়া আপোনালোকে কণ্টেক্ট কৰিব পাৰে আৰু যদি ফটো এনেকৈ আঁকিব বিচাৰে তেতিয়া খালি আগতে ফটো চটো দি মেলি আগতীয়াকৈ কৈ দিব লাগিব তেখেতক গতিকে আমি বাকীখিনি কমপ্লিট কৰি লওঁ বাৰু ডিটেইলছবোৰ যদি লাগে তেতিয়া আপোনালোকে কণ্টেক্ট কৰি থাকিব পাৰে ডিটেইলছবোৰ আৰু পিছত মই জনাই আছোঁ এতিয়া আমাৰ মাদাৰ ইণ্ডিয়াৰ পাল ন
মাদার ইন্ডিয়া পাল মোর দেখনা ধুনিয়া গছ মায়ে কানে চালু আমি কইছে মায়ে বাহনটা দেখিছে কুয়াটো নাইগা ফাইনালি মোর ডান হয়ে গল এতিয়া মোর খাবলে খালে হেই হবো আর মই সামোসা দি খাম বর আদা তো মায়ে খুয়াই দিলে ব্রেকফাস্ট চিন্তা নাই গিয়া আনি এনো মালটা থাকে হেই কই পলে ঠিক আছে মায়ে বাহনটা দেখিছে আর মোর এটা অলরেডি শুকালেই বর তাই মা কাকি আছে আর আপনাদের মই আকো কই দিছো যদি জুরহাটত কাবাক লাগে মেহেন্দি আঁকিব কারণে মানে যিকোনো অকেজনতে হোক ন যিকোনো অকেজনতে হোক আর তাই যোরহাট মেহেন্দি আর্টিস্ট রীনা বলে আছে হেৰি ইনসাট যদি আপনাদের বিচারে ডিজাইন বুঝ সবকারণে তাত পাই যাব ফেসবুকতো আছে মই ভিডিও বুঝ দিলে মই ট্যাগ করে দিম বারো কলাপ করে দিম ইনস্টার পেজেস বুঝ দিম খালি আপনাদের ডেসক্রিপশন সব বারে বারে কোথাও ডেসক্রিপশন বিচার পার্সোনালি সবকে মেসেজ করে দেওয়া পসিবল নয় যোরহাট মেহেন্দি আর্টিস্ট রীনা বলে মারলে আপনাদের ইনস্টাগ্রামত পাই যাব ডিজাইন বুঝ সবকারণে আর মানে ডেসক্রিপশনত ফোন নম্বর দিয়ে থাকি দিম যদি কাবাক লাগে মেহেন্দি আঁকিব কারণে তেখেতক কন্টেক্ট করব পারে মই তো মেহেন্দি লগাই মেলি হে করে থাকছো অঞ্জুবাই মুখ ধুয়াই দিলে পাবাই এবার লুচি খুয়াই দিলে এতিয়া বায়েকে লুচি খুয়াই দিছে বড় ভাল আছে না বায়েকে দায়িত্ব লৈছে পাবাহে করব পারিব হ্যাঁ হিয়ায় কিন্তু নিৰ সময় নিজে নিজে খাইছিলে না নিৰকো দিও নিজে তাত তার সৈক্ষণ বই পেলে খাই তেতিয়া পেলালেও ইমান হেৰি নহয় ন ইয়াত গোটেই লেতেৰা পেতেৰা কৰিব কাৰণে তাক দিয়া নাই আৰু আৰু এইকেইদিন যিহেতুকে তাৰ খোৱা চোৱা ইমান উল্টা পুল্টা হৈ আছে ৰাতিও সেইকাৰণে তাক মই নিজে খাবলৈ দিয়া নাই ময়ে খুৱাই দিওঁ কাৰণ কালি ৰাতি ভাত খাই যায় 12:30 বজাত দিনতো আমাৰ সদায় দেৰি হয় 2 বাজে তাততো এটা চিষ্টেমত চলি থাকে সেইকাৰণে ন হিয়াধান একবাৰ ওলাই যাব মন আছিলে আচলতে কিন্তু পাবাহঁতৰ নাটক দূৰত আছে সেইকাৰণে আমি এতিয়া প্ৰগ্ৰেম কেনচেল কৰিলোঁ আজি বতৰো বৰ ভাল নহয় দেখা যাওক ক'ৰবাত যাবও পাৰোঁ আর এটা আমি উলিয়াই আছো লেহেঙ্গা এটা আমি চাই আছো লেহেঙ্গা কারণ মোর আছে মোক ফটো বিয়পি গেল এইটা মোর তাতে 5 তারিখে আছে গরবা নাইট আমার এখানে বলো পাবার লেহেঙ্গা আজ লই যাও মোর লেহেঙ্গা তেনেকে নাই কিয়া বলি ইয়াপাই যদি লই যাও প্রিয়াঙ্কা বাই দিম বলে কইছে বড় বাট স্টিল মো সিম্পাবার কারণে বড় ধুনিয়া আজ লেহেঙ্গা বনাই দিছিল আর বেশি হাঁচিয়া হাঁচিয়া অবস্থা নাই এখানে কাপড় মারি লৈছে আর বাই বহুত জোতা অর্ডার করেছিলেন হ্যাঁ দুজোমান সরু হল মানে এই কিছু বালে নুসুমায় মিনাক্ষী বাইদেউ বিচাৰি আছে মোৰ লেহেঙ্গা যদি পাই যাও লৈ যাও তেতিয়া সেইযোৰ পিন্ধিম পিন্ধি পেলাই মাহঁত যেতিয়া ঘূৰি আহিব আকৌ মাহঁতৰ হাতত দি পঠাই দিম ঘাগ্ৰাযোৰ পাপাক মই বনাই দিয়া আছিলে আর আজি হয়ে গেল নেক্সট ডে এটা মানে আইসো মোট ক্লাসের কারণে একচুয়ালি মই এইকদিন একটা ক্লাস হয়ে আছো মই সরকে শর্ট ভিডিও হে কই থাই আসলে বড় কিন্তু প্রপার ব্লগ হিসেবে করা নাছিল এতিয়ালৈকে কিন্তু আজি যেহেতু মোৰ লাস্ট ডে ক্লাসের আজি মোর ক্লাস শেষ হয়ে যাব গতি ভাবিল আজি আপনার লগ করাই দিও মোৰ আৰু এগৰাকী নতুন শিক্ষক একচুয়ালি আমি ফ্রেন্ডস হয় আগতে মানে এয়া হয়েছে পপি এওঁর লড়া আর মোৰ লড়া একেলগে স্কুলত পড়ে সেই সূত্রে আমি লগ পাইছিলো স্কুলত মানে কিছুমান সেলিব্রেশনত স্টলবোৰ হেৰি হয় ন তেখেতৰ তেতিয়া জুৱেলাৰী হেৰি আছে কে জুৱেলাৰী ইমান ধুনীয়া দিয়া মই আগতেও ব্লগত দেখুৱাইছো যদি আপোনালোকে আগৰ পৰা চাই থকা সকলে মনত ৰাখিছে মই আগতেও দেখুৱাইছো বৰ ধুনীয়া ধুনীয়া জুৱেলাৰীবোৰ কৰে মই আগতেও ভাবিছিলোঁ শিকিম বুলি কিন্তু সেই ঘপকে গুচি যাবলগীয়া হ'ল এবাৰ এখানে আহি আছে কণ্টেক্ট কৰিছোঁ আহি পেলাই মই শিকিলোঁ অলৰেডি বহুতবোৰ বনালোঁ আমি আৰু আজি মোৰ লাষ্ট এয়া অলৰেডি মোৰ হৈ আছে কালাৰ কৰি পেলাই এছেম্বল কৰিবলৈ বাকী আছে আর এটু বনাই আছো আমি গলপটা ন হয় চোকার তেনেকে বহুত বেলেগ বেলেগ থাকে আসলে ক্লে ডিপ লৈ বহুত বস্তু বনাব পাৰে
আৰু অকল ক্লে নহয় বিটছৰ থাকে কিন্তু হেবু শিকিবলৈ বহুত মানে হেৰি হয় টাইম কনজিউমিং হ'ব হ'ব আৰু প্লাস কিবলৈ মেটেৰিয়েলছো বহুত দৰকাৰ হয় অমিকিয়াছৰ এণ্ড থ্রু আউট দ্য কোর্স মানে প্রাশি হ্যাজ ডান আ ভেরি গুড জব তাই বহুত কিবে বনালে ইয়াররিংস বনাইছে অলমোস্ট 5 টু 6 পেয়ারস তাৰপিছতে লং পেন্ডেন্ট বনাইছে উইথ কি কয় ইয়াররিংসৰ সেট ঘৰত গৈ কৰাটোহে কথা আৰু তেখেতে শিকায়ো কিন্তু দেই আপোনাৰ পেজটোৰ নামটো কি হয় ইনষ্টাত আছে তাত যদি আপোনালোকে চাব বিচাৰে ডিজাইনছবোৰ দিয়ে থাকে হেৰি কৰি পেলাই আৰু তেখেতে বহুত এক্সিবিশ্যনছো কৰে আৰু নেকি শিকায়ো কিন্তু যদি কোনোবাই ক্লে জুৱেলাৰী শিকিব বিচাৰিছে বা বিটছৰ যিখিনি জুৱেলাৰী থাকে সেইবোৰ যদি শিকিব বিচাৰিছে তেতিয়াহ'লে আপোনালোকে কণ্টেক্ট কৰিব পাৰে মই কণ্টেক্ট নম্বৰটো ডেছক্ৰিপশ্যনত দি দিম চাব পাৰে কাৰণ এইবোৰ বস্তু এটা হেৰি হয় ন শিকিলে নিজৰ এটা হেৰি হয় আৰু এজ পাৰ কনভিনিয়েণ্ট মানে নিজৰ ঘৰত বহি পেলাই ইয়াকে বেছি স্পেচৰ প্ৰয়োজন নাই সৰু টেবল এখন লৈ পেলাই ধুনীয়াকে কৰিব পাৰি আৰু বিশেষকে তাৰমানে হাউচ ৱাইফখিনিৰ কাৰণে কৈছো এনেকুৱা হৈ যায় ন মমছ বিলাক এতিয়া বাচ্চা আহি মানে ওলাই যাব নোৱাৰে অলপ অসুবিধা হৈ যায় চ' মানে ঘৰৰ ভিতৰতে যিটো সময় কনভিনিয়েণ্ট হয় দুপৰীয়া সময় আজৰি সময়ত আৰামত মানে বহি লৈ পেলাই আৰামত কৰিব পাৰি এণ্ড ইটছ নট ভেৰি ডিফিকাল্ট প্ৰেক্টিছৰ ওপৰত ডিপেণ্ড কৰে ক্লেটো কেনেকৈ আমি মিক্সিং কৰিব লাগে ক্লে কেনেকৈ আমি মোল্ড হেৰি কৰিব লাগে চ' বহুতখিনি আছে কি বুলি কয় আৰু আজিকালিতো বহুতে সহজ হৈ গৈছে ৰ মেটেৰিয়েলছ এভেইলেবল থাকে লগতে চ' ধুনীয়াকৈ কৰিব পাৰে আৰু ইউটিউবত চাই শিকা আৰু এনেকৈ মানে ফিজিকেলি শিকাৰ মাজত বহুত ডিফাৰেঞ্চ আছে কিন্তু হা কাৰণ মই বেকিঙতো গম পালোঁ এতিয়া ইয়াতো গম পালোঁ ইউটিউবত চাই চাইও শিকিছিলোঁ বাট কিছুমান প্ৰচেছ আচলতে নিশিকায় ইউটিউবৰ ভিডিঅ'বোৰত সৰু সৰু টেকনিক্স থাকে স্কিপ হৈ যায় কাৰণ ইমান সময়ো নাথাকে দেখুৱাবও নোৱাৰে গতিকে সেই ফিজিকেলি কৰি আচলতে বস্তুবোৰৰ হেৰিটোৱে বেলেগ ধৰি লওক এতিয়া ক্লে আমি হেৰিটো বনালো পেষ্টটো বনালো কালাৰ কৰিলো চব কৰিলো কিন্তু এছেম্বল কৰাৰ সময়ত কেনেকে টাই আপ কৰা হয় বা কিছুমান তাৰমানে টেকনিক ৱায়াৰিংটো কেনেকে আমি হেৰি ফোল্ড মানে বেণ্ড কৰিব লাগে কিমান সময়টো ৰাখিব লাগে কিমান সময় কালাৰ কৰিব পাৰে সেই বস্তুবোৰ ডিটেইলছত নাথাকে যিবোৰ মই ইয়াতে গম পাইছো গতিকে বহুত কাম ক'ব পাৰে ইউটিউব চাই শিকিব পাৰে কিন্তু ইউটিউবত চাই পেলাই চব বস্তু গম নাপায় সেইকাৰণে যদি আপোনালোকে শিকিব বিচাৰিছে কোনোবাই আহিব পাৰে কণ্টেক্ট কৰিব পাৰে টপিক এতিয়া আমি জলদি জলদি কমপ্লিট কৰি লওঁ কাৰণ বা ৰৈ আছে আজি বাহত যাবগৈ সেইকাৰণে মই জলদি কমপ্লিট কৰি জলদি যাওঁ আৰু এইটো অকণমান অকণমান দেখুৱাম বাৰু আপোনালোকক গোটেই হৈ লওক তাৰপিছত দেখুৱাই আছোঁ মই বনোৱা প্ৰথম গলপতা ইজ ৰেডি আৰু মোৰ ক্লাছ শেষ হৈ গ'ল মই চাৰ্টিফিকেটটো পাই গ'লো বাকী মই পপীয়ে বনোৱা কিছুমান কালেকশ্যন আপোনালোকক দেখুৱাই দিছোঁ ইমান ধুনীয়া ধুনীয়াকৈ বনাইছে জুৱেলাৰীবোৰ আপোনালোকে তেওঁ ইনষ্টাগ্ৰামৰ পেজত গৈ চাব পাৰে আৰু যদি কোনোবা শিকিবলৈ মন আছে কণ্টেক্ট কৰিব পাৰে আজি বিধি পাতিলে বিদায় মাগিছোঁ আৰু কিন্তু সদায় কোৱাৰ দৰে যদি চাই ভাল লাগিলে লাইক চোৱা কমেণ্ট কৰি দিব আৰু যিকোনো নতুনকৈ চাই আছে ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব কিন্তু দেই বাই বাই।